নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচি সৌনক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল 7টা, আর আমাদের বাড়িতে এই যে শাক এসছে। তো শাক জেঠিমা গেছিল সে পুকুরের পাশে, ওইখানে শাক ঘাস অনেক কিছু হয়েছিল, তো গরুর জন্য ঘাস আর শাক একসঙ্গে কেটে নিয়ে এসেছিল। তো শাক ঘাসগুলো আলাদা করে দেওয়া হয়েছে, আর দেখুন কত কলমি শাক হয়েছে। কলমি শাক তো আমারও ফেভারিট আর ঋষিরও ফেভারিট, ঋষিও খুব ভালোবাসে কলমি শাক খেতে, আমাদেরও খুব ভালো লাগে। তো এই দিদি এই যে কলমি শাকগুলো কাটছে, তো তারপরে শাকগুলো ভাজা হবে। তো আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমি এসেছিলাম এখন বিকালবেলা দোকানে, তো আমাদের বাড়ির আরেকজন সদস্যকে দেখুন। তো এখানে দাঁড়িয়ে কি করছে একটু জিজ্ঞেস করে নি। তো এ আমাকে বলল যে এখানে দাঁড়িয়ে ও নাকি মাছ দেখছে। এখনই বৃষ্টি হয়েছিল, তো এই রাস্তার পাশে ওই নালাগুলোতে অনেক মাছ ভাসতে থাকে। তো বলল যে আমি এখানে মাছ দেখছি দাঁড়িয়ে। তোর ছোট বাচ্চা মাছের প্রতি খুব ইন্টারেস্টিং, রাস্তার পাশে নালাগুলোতে মাছ ভেসে থাকে, তো দেখতেও ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরাও ছোটবেলায় এরকম কত দেখেছি। কি সুন্দর হাসি একটা দিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 7:30টা, আর আমি এখন রান্না করতে বসছি। তো চলুন দেখে নিই আজকে কি রান্না হচ্ছে। এই যে এখানে ভাত হচ্ছে, আর এটা আলুর বেগুনের একটা সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর এই যে রিচি এখানে খেলা করছিল, খেলনা পত্র সব ফেলে দিয়ে ভিতরে পালিয়েছে। চলুন ভিতরে যাই। 2121 হাতটা বন্ধ কর। 3030 হ্যাঁ 3030 না 30 আচ্ছা।
সকালবেলা দুপুরে রান্নার জন্য মাছ এসেছিল, তো দুপুরে কিছু রান্না হয়েছিল মাছ, আর আর কতগুলো মাছ ভাজা ছিল, তাই এগুলো দিয়ে তরকারি রান্না করে ফেললাম, আর আমার তরকারি রান্নাও শেষ। তো আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন।